আমি তুলি এবং আপনার ক্যারেক্টারটা ছিল অনুপ। আমরা না খেয়েছিলাম কিন্তু প্রোডাকশন টাকা বাঁচানোর জন্য না, মানে ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টারের জন্য। তো সব কিছু মিলে না একটা, যেহেতু নীরবরও আমি বলতে পারি যে নীরব একদম বাণিজ্যিক ঘরানার একজন হিরো, তাকেও কিন্তু সেই মাটির সাথে মিশে যেতে হয়েছে। তো সর্বোপরি আমাদের এবং এখানে নসবা আছে, ওখানে দিদি আছে, তো আমরা সবাই কিন্তু না মানে সুন্দর চেহারাকে বাইরে বের করে একদম ছায়াবিক্রোর যে আমাদের প্রেক্ষাপট সেটাকে কিন্তু আমরা সামনে এনেছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথমে বলবো যারা প্রশ্ন করেছেন তারা স্পটে গিয়েছিলেন, খুব ভালো লেগেছে, রান্না করে আমরা খেয়েছি, অনেক মজা করেছি। যাই হোক, তুলি হওয়ার পেছনের একটা মাত্র কারণ ছিল যে সকলেই আমাকে সেই বাণিজ্যিক ঘরানার মানে একদম গ্ল্যামার নায়িকাটাই দেখেছে। আমার প্রথমে যেটা ভালো লাগে কাজ করেছে, কারণ আমি যখন ছায়াবিক্রোর সিনেমাটা করি তখন আমার আসলে আবারও বলতে পারেন যে নতুনভাবে একটা কামব্যাক করার একটা প্রসঙ্গ আসতে পারে। তো সেই নতুন করে কামব্যাক করার মধ্যেই আমার কাছে মনে হয়েছে যে একদম আমার শিল্পী জীবনের যে একটা নতুন কিছু অপু বিশ্বাস করছে বা করতে পারে, এটা একটা আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ছিল। কারণ এখানে আমাকে কিন্তু গেট আপ দিতে হয়েছে একদমই, আমার দাঁত ছাড়া কিছু দেখা যেত না, যেখানে আমরা নায়িকারা কিন্তু নিজেকে অনেক বেশি ব্রাইট করি। আর আমার অনেক বেশি কষ্ট হয়েছে যেহেতু আমার গায়ের রংটা ফেয়ার, তো আমি যখন কালো করতাম একটা দুটা শটের পরে কোনো না কোথাও থেকে মেকআপ যখন চলে যেত তখন দেখা যেত যে সেতি রোগের মতো দেখা যাচ্ছে, যে পুরোটা কালো হঠাৎ করে আবার সাদা দেখা গেছে। তো এটার জন্য খুব পরিশ্রম করতে হয়েছে, খুব চেষ্টা করেছি যে এই তুলিকে যেন প্রপার তুলিটাই মনে হয়। এবং চা বাগানে যেমন খাদ্যাভ্যাসটাও আমার নীরবে চেঞ্জ করতে হয়েছিল, আমরা চেয়েছি যে চা লবণ দিয়ে আমাদের খেতে হয়েছে, আমরা খেয়েছি, এটারও যথেষ্ট ব্যাখ্যা ছিল যে চা বাগানে গাছের গোড়ায় কিন্তু সাপ থাকে অনেক বেশি, তো ওই জায়গা থেকে সাপের বাইট থেকে বাঁচার জন্য ওইখানকার মানুষরা কিন্তু চাতে লবণ দিয়ে খেতেন। তো এই যে কিছু কিছু ব্যাপার তাদের কথাবার্তা, যেমন একটা মজার কথা শেয়ার করি আমার আর নীরবের, আমরা যেমন প্রথম দুদিন একটু তাদের ঘরে গিয়েছি তো খুব স্বাভাবিকভাবে যখন অপু বিশ্বাস নীরবকে দেখেছে তখন খুব স্মার্ট তারা প্রেজেন্টেশন দিচ্ছিল। তো নীরব বলছিল না না আপনারা যেমন পারিবারিক কথা বলেন ওই রকমভাবে কথা বলেন, আপনাদের অ্যাটিটিউডটা কেমন। তো এটা নিয়ে তারা কখনোই নর্মাল হতে পারছিল না, তো এটা একটা খুব একটা মূল কারণ ছিল আমাদের অভিনয়ে সংযুক্ত হওয়ার জন্য, যেটার জন্য হেল্প করেছে আমাদের ডিরেক্টর। তো সর্বোপরি বলবো যে আমি তুলি এবং আপনার ক্যারেক্টারটা ছিল অনুপ। আমরা না খেয়েছিলাম কিন্তু প্রোডাকশন টাকা বাঁচানোর জন্য না, মানে ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টারের জন্য। তো সব কিছু মিলে না একটা, যেহেতু নীরবরও আমি বলতে পারি যে নীরব একদম বাণিজ্যিক ঘরানার একজন হিরো, তাকেও কিন্তু সেই মাটির সাথে মিশে যেতে হয়েছে। তো সর্বোপরি আমাদের এবং এখানে নসবা আছে, ওখানে দিদি আছে, তো আমরা সবাই কিন্তু না মানে সুন্দর চেহারাকে বাইরে বের করে একদম ছায়াবিক্রোর যে আমাদের প্রেক্ষাপট সেটাকে কিন্তু আমরা সামনে এনেছি। না বেসিক্যালি এটার সাথে আরেকটা জিনিস ইনক্লুড করি আমি, কারণ আমাদের আমরা দেখি যে বিগত দু চার পাঁচ বছর ধরে অনেক বেশি কন্টেন্ট বেসড বা অনেক বেশি প্লট বেসড কাজ হচ্ছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গাতেই কিন্তু ডিফারেন্ট লুক, ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট কনসেপ্ট সব কিছু নিয়ে কিন্তু কাজ হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ওই কারণেই আমরা এই যে গ্ল্যামার ছেড়ে একদম চা বাগানের একটা শ্রমিক, সেই শ্রমিকের লুকটা নিয়ে, কারণ আগে একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর কাজ করতো যে একটা যেই হিরোটাকে হিরো হিসেবে দেখে ওকে আসলে অডিয়েন্স হিরো হিসেবেই দেখতে চায়, বাট সেটা না, আমরা এখন পুরো বিশ্বের সাথে যে কাজগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা অবশ্যই যেমন পুষ্পার কথা বলবো, তারপরে আমরা মাঝখানে আমরা রণবীর সিংয়ের আমরা অ্যানিমেল দেখেছি, যে এই যে ছবিগুলো হচ্ছে এগুলো সব কিন্তু আমরা দেখছি যে কন্টেন্ট বেসড এবং একটা লুক বা একটা চরিত্র নির্ভর বা একটা লুক নির্ভর একটা কাজ হচ্ছে। সো এইগুলো আসলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু বাজেট আছে, আমাদের যতটুকু আমাদের দেশে মার্কেট আছে সেটা চিন্তা করেই কিন্তু আমরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছি। সেই হিসেবে সেই ক্ষেত্রে ছায়াবিক্রোটাও একটা একটা ভালো একটা এক্সপেরিমেন্ট বন্ধন বিশ্বাসের, এবং সেটার সাথে আমরা আছি, আমি অপু বিশ্বাস, নসবা, সুমিত বা যারাই আছে, আমরা অনেক ডিফারেন্ট করে চেয়েছি কাজটা দর্শককে দিতে এবং ডিফারেন্টভাবে উপস্থাপিত হতে।